বিসমিল্লাহ রহমান রহিম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, বদরখালী ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করি যে এই করোনা মহামারীতেও তোমরা স্বাস্থ্যবিধি মেনে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই সুস্থ এবং ভালো থাকবে, এটা আমার প্রত্যাশা। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি আবু তৈয়ব, প্রভাষক, অর্থনীতি বিভাগ, বদরখালী ডিগ্রি কলেজ। আমি আজকে আলোচনা করব একাদশ শ্রেণী বিষয় অর্থনীতি প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় মুক্ত উৎপাদকের আচরণ, আলোচ্য বিষয় হচ্ছে চাহিদার ধারণা, কনসেপ্ট অফ ডিমান্ড। অর্থাৎ প্রথমে আমরা আলোচনা করি চাহিদা কি। আমরা সবাই জানি যে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে, কিন্তু অর্থনীতিতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে না। অর্থনীতিতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে না, কারণ একজন বিক্রি করে মোটর গাড়ি পাওয়ার ইচ্ছা থাকতে পারে, কিন্তু সেটাকে চাহিদা বলা যাবে না, কারণ তার তার প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য নেই। এই জন্য কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে না। আবার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা এবং প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য থাকলেও সেটাকে চাহিদা বলে না, কারণ একজন কৃপণের রসগোল্লা খাওয়ার ইচ্ছা থাকতে পারে, কিন্তু তার ইচ্ছা আছে এবং প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য আছে, কিন্তু অর্থ ব্যয় করার ইচ্ছা নেই, এই কারণে সেটাকে চাহিদা বলে না। এই যে এই কারণে তাহলে চাহিদা বলতে হলে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য, অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থনীতিতে চাহিদা বলে, তাকে অর্থনীতি কি বলে, চাহিদা বলে। তাহলে আমরা বলতে পারছি কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে একজন ক্রেতা বিভিন্ন পণ্যের যে বিভিন্ন পরিমাণ দ্রব্য ক্রয়ের ইচ্ছা পোষণ করে তাকে অর্থনীতিতে চাহিদা বলে। এখন আসি আমরা চাহিদা বৃদ্ধি। চাহিদা বৃদ্ধি অর্থাৎ ল অফ ডিমান্ড। আমরা জানি যে দামের সাথে চাহিদার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, দামের সাথে চাহিদার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। অর্থাৎ দাম অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দাম যদি বেড়ে যায় চাহিদার পরিমাণ কমে যায়, দাম যদি কমে যায় চাহিদার পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম এবং চাহিদার এই ক্রিয়াগত সম্পর্ককে যে বিধির সাহায্যে দেখানো হয় তাকে চাহিদা বিধি বলে। তাহলে এক্ষেত্রে অধ্যাপক পেনশন একটা কথা বলেছেন, তিনি বলছেন যে কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার পশ্চাতে, কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার পশ্চাতে অর্থ ব্যয় করার সামর্থ্য, অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থনীতিতে চাহিদা বিধি বলে, তাকে চাহিদা বিধি বলে। এই ক্ষেত্রে মার্শাল একটা কথা বলেছেন, অধ্যাপক মার্শাল, তিনি বলছেন যে বিধির সাহায্যে, অর্থাৎ অধ্যাপক মার্শাল বলছেন যে বিধির সাহায্যে দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক দেখানো হয় তাকে চাহিদা বিধি বলে। আমি আবার বলতেছি, অধ্যাপক মার্শালের মতে যে বিধির সাহায্যে দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক দেখানো হয় তাকে চাহিদা বিধি বলে। তাহলে এক্ষেত্রে চাহিদা বিধির কতগুলো অনুমিত শর্ত আছে, চাহিদা বিধির কতগুলো অনুমিত শর্ত, অনুমিত শর্ত আছে। তাহলে অনুমিত শর্ত, প্রথম অনুমিত শর্ত হচ্ছে ইনপুট তার আয় স্থির থাকবে, ভোক্তার আয় স্থির থাকবে, তারপরে সম্পর্কিত দ্রব্যের দাম স্থির, দুই নম্বর সম্পর্কিত দ্রব্যের দাম স্থির, তারপরে তিন নম্বর হচ্ছে ভোক্তা স্থিতিশীল, যুক্তিশীল, তিন নম্বর হচ্ছে ভোক্তা যুক্তিশীল, চার নম্বর হচ্ছে ভোক্তার অভ্যাস ও রুচি অপরিবর্তিত। অর্থাৎ ভোক্তার অভ্যাস এবং রুচি কোনো পরিবর্তন হবে না, ভোক্তার অভ্যাস ও রুচি অপরিবর্তিত। পাঁচ নম্বর হচ্ছে বিবেচ্য সময় স্থির, অর্থাৎ ওই সময়ের কোনো পরিবর্তন হবে না, যে সময়ে চাহিদা বৃদ্ধিটা কার্যকর হবে, বিবেচ্য স্থির। ছয় নম্বর হচ্ছে
বাজারে ক্রেতার সংখ্যা স্থির, অর্থাৎ ক্রেতার সংখ্যার কোনো পরিবর্তন হবে না, বাজারে ক্রেতার সংখ্যা স্থির থাকবে। তাহলে চাহিদা বৃদ্ধি কার্যকর হতে হলে এই অনুমিত শর্তগুলো পালন করতে হবে। ভোক্তার আয় স্থির থাকবে, সামগ্রিক দ্রব্যের দাম স্থির থাকবে, ভোক্তার যুক্তিশীল আচরণ করবে, ভোক্তার অভ্যাস সুপরিবর্তিত থাকবে, বিদেশ সময় স্থির, বাজারে ক্রেতার সংখ্যা স্থির। এখন আসি আমরা সুসি থেকে চাহিদা বৃদ্ধি। চাহিদা বৃদ্ধি সূচি থেকে মনে করি চাহিদা সমীকরণ, চাহিদা সমীকরণ কিউ সমান 20 মাইনাস 4 পি। এখানে কি হচ্ছে চাহিদা পরিমাণ আর পি হচ্ছে দাম। তাহলে এখান থেকে এই সমীকরণ থেকে আমরা চাহিদা সূচি একটা সূচি তৈরি করতে পারি, ওখান থেকে আমরা চাহিদা বৃদ্ধির ব্যাখ্যা দিতে পারি। তাহলে দেখি আগে আমরা একটা তালিকা করি, এখানে হচ্ছে দাম পি দ্রব্যের দাম, এখানে হচ্ছে পরিমাণ কি ও, পরিমাণ কি ও তো প্রাপ্ত বিন্দু, প্রাপ্ত বিন্দু। তাহলে এখন আসবো আমরা, এখন এখন আমরা আসবো তাহলে প্রথমে দেখি দাম যখন 1 টাকা তখন 4×7=16, অর্থাৎ 1 × 4=16, এটা আমরা বিন্দু দেব। দাম তখন 2 টাকা, 4×2=8, 20×8=12, এটা হচ্ছে পরিমাণ, এটা বি বিন্দু দিলাম। আর দাম 3 টাকা হলে 3×4=12, 12×20=12 গেলাম, এটা সি। আর 4×4=16, 20×16 গেলে 7, 4 টাকা হলে 4, এটা ডি বিন্দু। তাহলে আমরা সুসি থেকে চাহিদা বৃদ্ধিটা বিক্রি করতে পারি। আমরা সুসি দেখতে পাচ্ছি যে দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ 16, দাম যখন বেড়ে 2 টাকা হয় চাহিদার পরিমাণ কমে 12 একক হয়, দাম যখন আরো বেড়ে 3 টাকা হয় চাহিদা পরিমাণ কমে, চাহিদা পরিমাণ কমে 8 একক হয়, দাম যখন আরো বেড়ে 4 টাকা হয় তখন চাহিদা পরিমাণ আরো কমে 4 একক হয়। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দাম 1 টাকা থেকে বেড়ে 4 টাকা হলে চাহিদার পরিমাণ 16 একক থেকে কমে 4 একক হয়, অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দাম বাড়লে চাহিদা কমে, অথবা দাম 60 টাকা থেকে কমে 1 টাকা হলে চাহিদার পরিমাণ 4 একক থেকে বেড়ে 16 একক হয়, অর্থাৎ দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। তাহলে দাম এবং চাহিদার ক্রিয়ার বিপরীত সম্পর্ককে যে বৃদ্ধির সাহায্যে দেখানো হয় তাকে চাহিদা বৃদ্ধি বলে। এখন আমরা চিত্র সাহায্যে চাহিদা বৃদ্ধিটা ব্যাখ্যা দেব। এখানে হচ্ছে লম্ব অক্ষ হচ্ছে দাম, এখানে পরিমাণ, তাহলে দাম পর্যন্ত, তাহলে 1, 2, 3, 4, 4, 3, 2, 1, এখানে হচ্ছে 16 পর্যন্ত পরিমাণ, 16, তাহলে তাহলে এখান থেকে আমরা দেখি দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ 16,
হ্যাঁ বিন্দু দিলাম, দাম যখন 1 টাকা, সাইজের পরিমাণ 16, আর এটা আমরা 1 বিন্দু দিলাম, দাম বেড়ে যখন 2 টাকা হয় সাইজের পরিমাণ কমে। দাম যখন 1 টাকা তখন সহায়তার পরিমাণ 16 একক, তাহলে এখান থেকে আমরা প্রাপ্ত একটা বিন্দু এ পেলাম। দাম বেড়ে যখন 2 টাকা হলো সহায়তার পরিমাণ কমে 12 একক হলো, তাহলে দাম 2 টাকা সাইজের পরিমাণ 12, এটা থেকে আমরা প্রাপ্ত একটা বিন্দু বি পেলাম। একইভাবে দাম আরো বেড়ে যখন 3 টাকা হলো সাইজের পরিমাণ কমে 8 একক হলো, তাহলে এটা সমান বিন্দু আমরা সি পেলাম। একইভাবে দাম আরো বেড়ে যখন 4 টাকা হলো সাইজের পরিমাণ কমে 4 একক হলো, এটা সমান বিন্দু ডি পেলাম। তাহলে এ বি সি ডি যোগ করে আমরা যে রেখাটা পেলাম সাইজের রেখা, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দাম বাড়লে সাইজা কমে, আর যদি দেখি যে দাম যখন 4 টাকা সাইজের পরিমাণ 4 একক, দাম যখন বেড়ে 3 টাকা কমে 3 টাকা হয় সাইজের পরিমাণ বেড়ে 8 একক হয়, তাহলে দাম বাড়লে সাইজের পরিমাণ কমে, দাম কমলে সাইজের পরিমাণ বাড়ে। দাম এবং সাইজের এই বিপরীত সম্পর্ককে বা ক্রিয়াগত সম্পর্ককে যে বিধির সাহায্যে দেখানো হয় তাকে সাইজা বিধি বলে। এখন আসি আমরা কতগুলো সাইজা বিধির ব্যতিক্রম আছে, সাইজা বিধির ব্যতিক্রমগুলো আমরা আলোচনা করব। সাইজা বিধি ব্যতিক্রম কোন কোন জিনিস থাকলে, আমরা আগে বলছি অন্যান্য অবস্থা, অন্যান্য অবস্থার মধ্যে কতগুলো জিনিস আছে, ভোক্তার আয় আছে, রুচি আছে, পছন্দ আছে, এগুলোর পরিবর্তন হলে কিন্তু চাহিদা বৃদ্ধিটা কার্যকর হবে না। এগুলো হচ্ছে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম, চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম। 1 নম্বর আছে ভোক্তার আয়, যদি ভোক্তার আয় যদি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে দাম বাড়লো, অনেক সময় যদি ভোক্তার আয় বেড়ে যায় তাহলে তার চাহিদা না কমে চাহিদা বাড়তে পারে, তাহলে এক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। অর্থাৎ দাম বাড়ার সাথে সাথে যদি ভোক্তার আয়ও বেড়ে যায় তাহলে ভোক্তা দ্রব্যের দাম বাড়া সত্ত্বেও দ্রব্য কম না কিনে বেশি কিনতে পারে, তাহলে ভোক্তার আয়ের পরিবর্তন হলে কিন্তু চাহিদা বৃদ্ধিটা কার্যকর হবে না। দুই নম্বর হচ্ছে কি অবস্থা অনু অভ্যাস রুচির পরিবর্তন, অভ্যাস রুচির পরিবর্তন, যদি দ্রব্যের দাম যদি বেড়ে যায়, বেড়ে গেলে ওই দ্রব্যের প্রতি যদি ভোক্তার রুচিটা বেড়ে যায়, রুচিটা পরিবর্তন হয়, সে যদি মনে করে যে ওই দ্রব্যটা দাম বাড়লো ওই দ্রব্যটা কিনে বা বুক করে আমি বেশি তৃপ্তি পাবো, অর্থাৎ ওই দ্রব্যের প্রতি তার রুচিটা যদি বেড়ে যায়, রুচির যদি পরিবর্তন হয়, তাহলে এক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। অবস্থাগত কারণে 3 নম্বর হচ্ছে অবস্থাগত কারণে, অবস্থাগত কারণে অনেক সময় চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। কথাই আছে যে কলেরা রোগীরা মাছ খেতে পারে না, কোনো একটা এলাকায় সবাই কলেরায় আক্রান্ত হলো, তাহলে ওই এলাকায় যদি মাছের দাম কমে যায় তাহলে চাহিদা বাড়বে না, অর্থাৎ অবস্থাগত কারণেও অনেক সময় চাহিদা বৃদ্ধিটা কার্যকর হয় না। 4 নম্বর ভবিষ্যতে দ্রব্যের দাম আরো বৃদ্ধির সম্ভাবনা, ভবিষ্যতে দ্রব্যের দাম আরো বৃদ্ধির সম্ভাবনা, যদি এখন পণ্যের বা দ্রব্যের দাম বাড়লো, মনে করি আমরা রমজান মাসের আগের মাস অনেক সময় দেখা যায় যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায়, তাহলে
ভুক্তা যদি মনে করে যে এখন দাম বাড়ছে, রমজান মাস আসলে দাম আরো দ্বিগুণ বাড়বে, এটা যদি ভুক্তা প্রত্যাশা হয়, তাহলে এক্ষেত্রে সে দাম বাড়তি অবস্থায় সে বেশি প্রয়োগ করবে। অর্থাৎ ভবিষ্যতে সে যদি মনে করে যে ভবিষ্যতে এখন যে দ্রব্যের দাম ভবিষ্যতে তার দ্বিগুণ হবে, তাহলে এই অবস্থায় দ্রব্যের দাম বাড়লো তার চাহিদা বেড়ে যাবে। অর্থাৎ ভবিষ্যতে দ্রব্যের দাম যদি বৃদ্ধির সম্ভাবনা থাকে, তাহলে এক্ষেত্রে চাহিদা বৃদ্ধিটা কার্যকর হবে না। 5 নম্বর হচ্ছে ভোক্তার অজ্ঞতা। আমরা অনেক সময় মনে করি যে অনেক ভোক্তা অনেক সময় মনে করি যে দ্রব্যের গুণাগুণ বিচার বিশ্লেষণ না করে যে দ্রব্যের দাম বেশি সেটা বেশি ভালো, যে দ্রব্যের দাম কম সেটা তা এটা খারাপ। এই জন্য অনেক সময় ভোক্তারা অজ্ঞতাবশত দ্রব্যের দাম বেশি হলে সেটা বেশি ক্রয় করে, দ্রব্যের দাম কম হলে সেটা কম ক্রয় করে। অর্থাৎ ভোক্তার অজ্ঞতার কারণেও অনেক সময় চাহিদা বৃদ্ধিটা কার্যকর হয় না। তারপর হচ্ছে কি তোমার 22 নম্বর পূর্ণ কথা হলো দ্রব্য আছে। অনেক দ্রব্য আছে যে যেগুলো দাম যদি বেড়ে যায় সেগুলো বেশি বেশি ক্রয় করলে যদি ভোক্তারা যদি মনে করে যে সামাজিক স্ট্যাটাস সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে সেগুলোর দাম ভালো তারা বেশি ক্রয় করে। যেমন হীরা আছে, তারপর মুক্তা আছে, বিভিন্ন দামি অলঙ্কার আছে, তারপরে দামি গাড়ি আছে, এই সমস্ত জিনিস সে দাম বাড়লে তারা বেশি ক্রয় করে, দাম কমলে তারা কম ক্রয় করে। কারণ দাম বাড়লে তারা বেশি ক্রয় করে যে এই জন্যই তারা মনে করে যে সেগুলো বেশি ক্রয় করলে সমাজে তার মর্যাদা বৃদ্ধি পাবে, তাহলে এই সমস্ত দ্রব্যের ক্ষেত্রেও চাহিদা বৃদ্ধিটা কার্যকর হবে না। তারপর আছে যে গিফেন দ্রব্য, কতগুলো গিফেন দ্রব্য আছে, স্যার রবার্ট গিফেন তিনি কতগুলো, অর্থাৎ মোটা চাল ডাল আলু এগুলোকে তিনি গিফেন দ্রব্য বলেছেন। এই সমস্ত দ্রব্যের তিনি বলছেন যে এই সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লে চাহিদা বেড়ে যায়, দাম কমলে চাহিদা কমে যায়। এই কারণে এই সমস্ত গিফেন দ্রব্যের ক্ষেত্রে তিনি বলছেন যে চাহিদা বৃদ্ধিটা কার্যকর হবে না। সর্বশেষ হচ্ছে বিকল্প দ্রব্য, 8 নম্বর হচ্ছে বিকল্প বিকল্প দ্রব্য। কতগুলি বিকল্প দ্রব্য আছে, এই বিকল্প দ্রব্যের ক্ষেত্রেও চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। যেমন যদি চালের দাম যদি বেড়ে যায়, সাথে সাথে আটার দামও যদি বেড়ে যায়, তাহলে চালের চাহিদা না কমে বরং চালের চাহিদা বেড়ে যায়। অর্থাৎ কারণ যদি চালের দাম বাড়ার সাথে সাথে যদি আটার দাম যদি না বাড়তো তাহলে চালের চাহিদা কমে যেত, আটার চাহিদা বেড়ে যেত। এখন চালের দাম বাড়ার সাথে যদি আটার দামও বেড়ে যায়, তাহলে চালের দাম বাড়ার সত্ত্বেও চালের চাহিদা বাড়বে। অর্থাৎ বিকল্প দ্রব্যের ক্ষেত্রেও চাহিদা বৃদ্ধিটা কার্যকর হবে না। এগুলো হচ্ছে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম। আশা করি তোমরা সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে এই ক্লাসটা দেখে কিছুটা হলেও তবুও উপকৃত হবে এই প্রত্যাশা রেখে আমি আজকের ক্লাস এখনই শেষ করছি। আল্লাহ হাফেজ।